গাজীপুরে অবৈধ ঘ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ঘ্যাস কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন গাজীপুর থেকে কাজী শাকিলের পাঠানো ভিডিও চিত্রে তিতাস ঘ্যাসের অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন দুপুরে নগরীর বাসন থানাধীন ইটহাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর জোনের ম্যানেজার সহযোগিতায় অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস এ সময় প্রায় দুইশো শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দুই ইঞ্চি পাইপ উত্তোলন করা হয় পরে অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের দায়ে ষোলোটি বাড়ির মালিককে এক লক্ষ সাতানব্বই টাকা জরিমানা করা হয়